আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, চলে এসেছে হালিমের রেসিপি। সারা বছর জুড়ে হালিম বেশ জনপ্রিয় হলেও রমজান মাসে এর চাহিদা বেড়ে যায় বহুগুণে। আর বাইরে থেকে কিনে আনা হালিম যে কতটা স্বাস্থ্যসম্মত তা নিশ্চয়ই টেলিভিশন আর পত্রিকা মারফত আমরা সবাই ভালোভাবেই জানি। আর যতই কিনে আনা হোক কিংবা রেডিমেড হালিম মিক্স দিয়ে তৈরি করা হোক না কেন, ঘরে নিজের হাতে তৈরি হালিমের থেকে কখনোই ভালো কিছু হতে পারে না। তাছাড়া কিনে আনা হালিমে কি বেশি মাংসের টুকরা পাওয়া যায়? কখনোই না। যেটা আপনি ঘরে তৈরি করলে একটু বেশি করে মাংস মশলা সব কিছুই দিতে পারেন এবং তৃপ্তি করেও খেতে পারেন। চলুন দর্শক, দেখে আসি আমার আজকের সুস্বাদু হালিমের রেসিপিটি। হালিম তৈরির জন্য চার ধরনের ডাল নিয়েছি। এখানে আছে মসুর ডাল, মুগ ডাল, বুটের ডাল এবং মাসকলাই ডাল। সেই সাথে নিয়েছি চিনি গুঁড়া, পোলাওয়ের চাল, আপনারা চাইলে বাসমতি চালও নিতে পারেন। এছাড়া আছে গম, এবং সব কিছু কিন্তু সম পরিমাণ নিতে হবে। আমি সব কিছু আধা কাপ করে করে নিয়েছি। এই সব কিছুকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে সারা রাত পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন পানিটা ফেলে দিয়ে খুব সামান্য পরিমাণ পানি দিয়ে ব্লেন্ডারে পেস্ট করে নিব। তবে এটাকে কিন্তু মিহি পেস্ট করা যাবে না, একটু দানা দানা থাকবে আর বেশিরভাগই পেস্ট হয়ে যাবে। এরকম করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখন পর্যাপ্ত পরিমাণ ফুটন্ত গরম পানিতে এই চাল ডালের মিশ্রণটাকে আমি ভিজিয়ে রাখব। এতে করে ডালটা আরও নরম হয়ে যাবে এবং সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। পানি দেওয়ার পর একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর নিয়েছি 1 কেজি পরিমাণ গরুর মাংস, আপনারা চাইলে খাসির মাংস দিয়েও তৈরি করতে পারেন। মাংসের পাশাপাশি হাড় নিয়েছি এবং মাংসের সাথে হাড় যুক্ত আছে, এরকম মাংস কিন্তু হালিম তৈরির জন্য একদম পারফেক্ট। অন্যদিকে একটা কড়াইতে আমি 1/2 কাপ থেকে কিছুটা বেশি সয়াবিন তেল গরম করে নিয়েছি। এরপর 1 কাপ মিহি কুচি করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা যখন বেরেস্তা হয়ে যাবে আমি অর্ধেকটা বেরেস্তা একটা বাটিতে তুলে রাখবো, এটা আমার সাজানোর জন্য পরে প্রয়োজন হবে। বাকি বেরেস্তার ভেতর আমি 2 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা আর স্বাদমতো লবণ দিয়ে 2 থেকে 3 মিনিট মিডিয়াম আঁচে একটু ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রাখা সেই গরুর মাংসটা দিয়ে দিচ্ছি। আরও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ হালিমের স্পেশাল মশলা। এই মশলার রেসিপিটা আমি কিছুদিন আগেই আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। যারা মিস করে গিয়েছেন ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিয়েছি এবং এই মুহূর্তে উপরের আই বাটনেও দেখতে পাচ্ছেন। সামান্য পরিমাণ পানি দিয়ে এখন 10 থেকে 12 মিনিটের মতো মিডিয়াম আঁচে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব। আপনি যত ভালোভাবে কষাবেন সময় নিয়ে ততই কিন্তু টেস্টটা ভালো আসবে। মশলা কষানো হয়ে গেলে দেখবেন যে তেলটা উপরে ভাসছে, ঠিক সেই পর্যায়ে আমি পর্যাপ্ত পরিমাণ ফুটন্ত গরম পানি দিয়ে মাংসটা সেদ্ধ করার জন্য দিয়ে দিব। গরম পানি দিলে দ্রুত সেদ্ধ হয় সেজন্যই দিয়েছি। মাংসটা এখন পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এদিকে মাংসটাও সেদ্ধ হয়ে গিয়েছে আমি একটু চেক করে নিয়েছি। এখন আমি যে গরম পানিতে চাল ডালের মিশ্রণটা ভিজিয়ে রেখেছিলাম সেটা ঢেলে দিয়ে একটু নেড়েচেড়ে নিচ্ছি। আর আমি এখন একটা বড় হাঁড়িতে এই মিশ্রণটাকে ট্রান্সফার করছি। হালিম তৈরির জন্য বড় পাত্রের প্রয়োজন, আমি যেটা নিয়েছিলাম সেই কড়াইতে 8 তো না, তাই বড় হাঁড়ি নিয়েছি। 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, এখন মিডিয়াম আঁচে রান্না করব। 1.5 টেবিল চামচ হালিমের সেই স্পেশাল মশলাটা আবার দিয়ে দিচ্ছি আর স্বাদমতো লবণ দিয়ে দিলাম। এখন ডালটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। আপনাকে ঠিক পর্যাপ্ত পরিমাণ পানি দিতে হবে ডালটা যতক্ষণ না পর্যন্ত সেদ্ধ হচ্ছে। কিছুক্ষণ পরপরই হালিমটাকে নেড়েচেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু নিচের দিকে দলা বেঁধে থাকে। খুব সাবধানে নাড়বেন, কারণ একটা পর্যায়ে হালিমের ঝোলটা গায়ের উপর ছিটতে আরম্ভ করে, তাই খুব সাবধানে নেড়েচেড়ে দিতে হবে। আর খেয়ে চেক করবেন যে ডালটা সেদ্ধ হয়েছে কিনা, যদি না হয় তাহলে প্রয়োজনে আরও পানি দিয়ে সেদ্ধ করতে হবে।
আমি সব কিছু খেয়ে দেখেছি, লবণ ঝাল সব কিছু ঠিক আছে এবং হালিমের ডালটাও সেদ্ধ হয়ে গেছে। এরকম যখন বুদবুদের মতো উঠবে তখনই আমি চুলাটা বন্ধ করে দিব, কারণ হালিমটা ঠান্ডা হওয়ার পর কিন্তু আরও ঘন হয়ে যাবে, তাই কিছুটা পাতলা থাকতেই এটাকে নামিয়ে নিতে হবে। চুলা থেকে নামিয়ে চলে যাচ্ছি পরিবেশনে। বাটিতে হালিম ঢেলে এখন সাজানোর পালা। সেই যে পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে রেখেছিলাম সেটা ছিটিয়ে দিলাম, কিছুটা শশা কুচি, ধনে পাতা কুচি, একদম মিহি কুচি করে কেটে রাখা আদা, কাঁচা মরিচ কুচি, আর সবার শেষে এক টুকরা লেবু দিয়ে দিলাম। আপনাদের সুবিধার জন্য একটু দেখিয়ে দিচ্ছি হালিমের ঘনত্বটা কীরকম হবে। হালিমের কিন্তু একটা পারফেক্ট ঘনত্ব আছে, খুব বেশি পাতলা কিংবা খুব বেশি ঘনও হয় না, একটা মিডিয়াম ঘনত্ব থাকে। নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে দোকানে যেরকম সাধারণত আমরা খাই ঠিক সেরকমই হয়েছে দেখতে। আমার আজকের রেসিপিটি আপনাদের উপকারে এলে সবাই আমার জন্য দোয়া করবেন, আর আপনাদের সবার জন্য আমার অনেক অনেক দোয়া রইল। পরবর্তী রেসিপি দেখার জন্য আমার চ্যানেলেই চোখ রাখুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।